বছর জুড়েই আমাদেরকে ট্যাক্স এবং ভ্যাটের উপর বিভিন্ন ধরনের রিটার্ন সাবমিট করতে হয়। এই সকল রিটার্ন নিয়ে আমরা সবসময়ই খুবই গুরুত্ব দিয়ে থাকি, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা ট্যাক্স এবং ভ্যাটের রিটার্নগুলো সাবমিট করতে না পারি তাহলে পেনাল্টি এবং পানিশমেন্টের সম্মুখীন হতে হয়। কিন্তু সমস্যাটা হলো, যেহেতু বছর জুড়েই আমাদেরকে বিভিন্ন সময়ে ট্যাক্স এবং ভ্যাটের রিটার্নগুলো দিতে হয়, তাই কোন সময় এই রিটার্নগুলো সাবমিট করতে হয়, কোন সেকশনে এগুলো বলা আছে এবং প্রেসক্রাইবড ফরম্যাটই বা কি, এসব বিষয়গুলো আমাদের অনেক সময় খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যায়। এ সকল বিষয় নিয়েই আজকে আমাদের ভিডিও, ট্যাক্স এবং ভ্যাট ফাইলিং ডেডলাইন। তাহলে চলুন জেনে নেই। আমরা ট্যাক্স পার্ট ইউটিউব চ্যানেলে নিয়মিত ট্যাক্স রিলেটেড গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপলোড করে থাকি। আমাদের এই ট্যাক্স রিলেটেড ভিডিওগুলো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব, তখন আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি দেখার পরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি নিচে কমেন্ট করুন, আমরা চেষ্টা করব আপনার সেসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাদেরকে বছর জুড়ে যে ট্যাক্স রিটার্নগুলো সাবমিট করতে হয় তার মধ্যে কিছু রয়েছে মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এবং কিছু রয়েছে ইয়ারলি। প্রথমেই চলুন মান্থলি ট্যাক্স ফাইলিং কোনগুলো এবং কখন কখন সাবমিট করতে হয় তা জেনে নেই। প্রতি মাসে আমাদেরকে টিডিএস এর উপরে দুইটি স্টেটমেন্ট জমা দিতে হয়। একটি স্টেটমেন্ট জমা দিতে হয় সেকশন 58 এর আন্ডারে প্রতি মাসের 20 তারিখের মধ্যে। শুধুমাত্র স্যালারি ছাড়া, অর্থাৎ স্যালারির উপরে যে ট্যাক্স কাটা হয়েছে এটা ছাড়া বাকি সব টিডিএস এর উপরে একটি স্টেটমেন্ট তৈরি করে রুল 18 অনুযায়ী জমা দিতে হয়। আর আরেকটি স্টেটমেন্ট জমা দিতে হয় আপনার প্রতিষ্ঠানে যারা এমপ্লয়ি আছেন তাদের স্যালারি থেকে যদি কোনো ট্যাক্স কাটা হয় তাহলে সেই টিডিএস এর ইনফরমেশনগুলো নিয়ে সেকশন 50 আন্ডারে প্রতি মাসের 20 তারিখে আরেকটি স্টেটমেন্ট জমা দিতে হয়। এই স্টেটমেন্টটির প্রেসক্রাইবড ফরম্যাট রুল 21 বলা আছে। ভ্যাটের উপর প্রতি মাসের 15 তারিখে রিটার্ন সাবমিট করতে হয় সেকশন 64 অনুযায়ী। রুল 47 অনুযায়ী ভ্যাট রিটার্ন সাবমিট করতে হয়। রুল 47 বলা আছে যে সকল প্রতিষ্ঠান ভ্যাট রেজিস্ট্রেশন নিয়েছেন তারা মূসক 9.1 অনুযায়ী ভ্যাট রিটার্ন জমা দিবেন। কোয়ার্টারলি ট্যাক্স ফাইলিং, 3 মাস অন্তর অন্তর একটি প্রতিষ্ঠানকে অ্যাডভান্স ট্যাক্স ইনস্টলমেন্ট জমা দিতে হয় সেকশন 66 অনুযায়ী। সেকশন 66 বলা আছে সেপ্টেম্বর, ডিসেম্বর, মার্চ এবং জুন মাসের 15 তারিখে অ্যাডভান্স ট্যাক্সের ইনস্টলমেন্টগুলো জমা দিতে হয়। আপনার প্রতিষ্ঠান অ্যাডভান্স ট্যাক্সের জন্য এলিজেবল কি না সেটা জানার জন্য আপনি সেকশন 64 দেখে নিতে পারেন এবং অ্যাডভান্স ট্যাক্স কম্পিউটেশন 65 বলা আছে। প্রতি মাসে আপনি যে টিডিএস বাবদ ট্যাক্স জমা দিচ্ছেন, আপনি যখন অ্যাডভান্স ট্যাক্স জমা দিবেন তখন সেই টিডিএস বাদ দিয়ে যে ব্যালেন্স থাকবে আপনি সেই ব্যালেন্সটা অ্যাডভান্স ট্যাক্স ইনস্টলমেন্টের সময় জমা দিবেন। হাফ ইয়ারলি ট্যাক্স ফাইলিং, বছরে 2 বার রিটার্ন অফ উইথহোল্ডিং ট্যাক্স দাখিল করতে হয়। সেকশন 75 এ অনুযায়ী এ রিটার্ন অফ উইথহোল্ডিং ট্যাক্স দাখিল করতে হয়। জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে টিডিএসগুলো কাটা হয়েছে তার উপর একটা স্টেটমেন্ট তৈরি করে 31 জুলাইয়ের মধ্যে জমা দিতে হয়। রুল 24 এর এতে প্রেসক্রাইব ফরম্যাট দেওয়া আছে। প্রেসক্রাইব ফরম্যাটে কয়েকটি টেবিল রয়েছে, সেই টেবিলের যে সকল ইনফরমেশন আপনার জন্য প্রযোজ্য সেই ইনফরমেশনগুলো পূরণ করে আপনি স্টেটমেন্ট দাখিল করবেন। আর জুলাই টু ডিসেম্বর এই 6 মাসের জন্য আপনাকে রিটার্ন দাখিল করতে হবে 31 জানুয়ারিতে। যে সকল ক্ষেত্রে টিডিএস প্রযোজ্য সে সকল ক্ষেত্রে ট্যাক্সের হার সেকশন অনুযায়ী বলা আছে। আপনার যদি টিডিএস রেট সেকশন অনুযায়ী দরকার হয় তাহলে আপনি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনি
দেখে নিতে পারেন। ইয়ারলি ট্যাক্স ফাইলিং, প্রতি বছর কয়েকটি ট্যাক্স ফাইলিং জমা দিতে হয়। সেকশন 108 অনুযায়ী ইনফরমেশন রিগার্ডিং পেমেন্ট অফ স্যালারি জমা দিতে হয় প্রতি বছরের 1 সেপ্টেম্বরের মধ্যে। আপনি সারা বছর ধরে আপনার প্রতিষ্ঠানের এমপ্লয়ীদেরকে কত স্যালারি দিয়েছেন, তাদের কাছ থেকে কত টাকা ডিডাক্ট করেছেন, এই সকল ইনফরমেশন রুল 23 অনুযায়ী একটি স্টেটমেন্টে দাখিল করতে হয়। এমপ্লয়িরা ট্যাক্স রিটার্ন জমা দিয়েছেন কি না এ সম্পর্কিত একটা স্টেটমেন্ট জমা দিতে হয় সেকশন 108-এর এ অনুযায়ী 30 এপ্রিলের মধ্যে। যখন 30 নভেম্বরের মধ্যে এমপ্লয়িরা রিটার্ন দাখিল করবেন, তারপরে তাদের ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, ট্যাক্সের পরিমাণ এবং সিরিয়াল নাম্বার, এ সকল ইনফরমেশন সহ রুল 23 এ অনুযায়ী একটা স্টেটমেন্ট জমা দিতে হয়। এমপ্লয়িরা যখন রিটার্ন জমা দিবে, তারপরে আপনি তাদের কাছ থেকে ট্যাক্স রিটার্নের অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট নিয়ে নিতে পারেন। স্টেটমেন্ট রিগার্ডিং ফাইলিং অফ রিটার্ন বাই এমপ্লয়িজ জমা দেওয়ার জন্য যে সকল ইনফরমেশন দরকার হয়, আপনি এই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট থেকে সে সকল ইনফরমেশন পেয়ে যাবেন। সেকশন 109 অনুযায়ী ইনফরমেশন রিগার্ডিং পেমেন্ট অফ ইন্টারেস্ট আদার দেন ইন্টারেস্ট অন সিকিউরিটিস স্টেটমেন্ট দাখিল করতে হয় 1 সেপ্টেম্বরের মধ্যে। এখানে যে ইনফরমেশনটা দিতে হয়, সেখানে ইন্টারেস্ট অন সিকিউরিটিস ছাড়া বাকি যে ইন্টারেস্ট পেমেন্ট আছে সে সকল ইনফরমেশন অন্তর্ভুক্ত করতে হয়। তবে ইন্টারেস্ট পেমেন্টের মধ্যে যে সকল ইন্টারেস্ট শুধুমাত্র 15,000 টাকার উপরে, সে সকল ইনফরমেশনগুলোই রুল 20 অনুযায়ী সাবমিট করতে হয়। সেকশন 110 অনুযায়ী ইনফরমেশন রিগার্ডিং পেমেন্ট অফ ডিভিডেন্ড দাখিল করতে হয় 1 সেপ্টেম্বরের মধ্যে। যে সকল প্রতিষ্ঠান ডিভিডেন্ড দিয়ে থাকে, সে সকল প্রতিষ্ঠানের প্রিন্সিপাল অফিসারকে রুল 19 অনুযায়ী এই স্টেটমেন্ট দাখিল করতে হয়। বছর শেষে কোম্পানি যখন অ্যাকাউন্টস প্রিপারেশন এবং অডিট কমপ্লিশন করে, তারপরেই অ্যানুয়াল রিটার্ন সাবমিট করতে হয় তাদের নিজ নিজ ট্যাক্স সার্কেলে। সেকশন 75-এ বলা আছে কোম্পানিকে ট্যাক্স রিটার্ন সাবমিট করার বিষয়ে। যে সকল কোম্পানির ইনকাম ইয়ার 31 ডিসেম্বরে শেষ হয়, সে সকল কোম্পানিকে 15 সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করতে হয়। আর যে সকল কোম্পানির ইনকাম ইয়ার 30 জুনে শেষ হয়, তাদেরকে রিটার্ন সাবমিট করতে হয় 15 জানুয়ারির মধ্যে। রিটার্ন যে ফর্মে সাবমিট করতে হবে, সে ফর্ম দেওয়া আছে রুল 24-এ। আমরা একে একে জেনে গেলাম মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এবং ইয়ারলি যে সকল ট্যাক্স ফাইলিংগুলো করতে হয়। আমরা জেনেছি কোন সেকশনগুলোতে আমরা এই স্টেটমেন্ট সম্পর্কে জানতে পারবো এবং প্রেসক্রাইবড ফরম্যাটগুলো কোথায় কোথায় পাব। তাহলে এখন থেকে আমরা আশা করছি সে সকল স্টেটমেন্টগুলো আমরা উল্লেখিত ডেটের মধ্যেই দাখিল করতে পারব, তাহলে আমাদেরকে আর পেনাল্টি এবং পানিশমেন্টের সম্মুখীন হতে হবে না। আজ তাহলে এ পর্যন্তই, ধন্যবাদ।